ডালিম রাজেল থেকে বের পঙ্গুত্ব বরণ করে বের হয় আর নর্তকিরা জেলখানা থেকে বেরকলে পোশাক পরিবর্তন করে মেহেদি রাঙ্গা হাতে বের হয় বাংলাদেশকে একটি নির্লজ্জ বেহায়া চরিত্রহীন প্রজন্ম গড়ে তোলার জন্য সুদূর প্রসারী পরিকল্পনা করা হচ্ছে এই জন্য বিবাহকে কঠিন করে দিয়ে

আল্লাহর কোরআন পড়ার দরকার আছে না নয় আল্লাহর কোরআন মানার দরকার আছে না নয় এবং আল্লাহর কোরআনের পক্ষে যারা আন্দোলন করে তাদের সাথে হাত মিলিয়ে আল্লাহর কোরআনের পক্ষে ধারীদের সাথে থাকার দরকার আছে না আপনার ভাগ্য সুপ্রসন্নিত করে নেওয়ার জন্য উন্নতির দিকে ফিরে নেওয়ার যাওয়ার জন্য কোরআন সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে আপনাকে আসতে হবে কথা বলুন ঠিক কিনা আবার ভাইরা কিন্তু আমরা দেখছি কি এই কোরআনকে সর্বপ্রথম শিক্ষা দেয় যারা এই দেশের আলিম সমাজ তারা কথা বলে না সন্দেহ আপনাদের কে শিক্ষা দেয় জোরে বলা লাগবে এই দেশে এই দেশে আল্লাহর কোরআনকে সর্বপ্রথম শিক্ষা দেয় যারা এই দেশের আলিম সমাজ তারা কিন্তু আমরা হতভাগ্য জাতি আমরা কি দৃশ্য দেখতেছি আমরা কি দৃশ্য দেখতেছি আজকে নর্তকীরা জামিন পায় আর আল্লাহর কোরআনের দায়রা জেলখানায় বন্দি থেকে যায় কথা বলেন ঠিক কিনা কি দৃশ্য দেখছি আমরা অবাক চরিত্র বিধ্বংসী নায়ক নায়িকা গায়ক গায়িকা মানুষের চরিত্র ধ্বংসের কারিগররা মুক্তি পায় আর যারা মানুষের চরিত্র গঠনের মূল কারিগর এরাই সারা জীবন আজীবন আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেওয়ার পর জেলখানায় বন্দি থেকে যায় যে সমাজে নর্তকীর মর্যাদা যে সমাজে নায়ক নায়িকা গায়ক গায়িকার মর্যাদা আলিমদের উপরে যাবে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তিরমিজি শরীফের পাঁচশো তেরো নম্বর পৃষ্ঠার হাদিসের বর্ণনা অনুযায়ী ওই সমাজের উপর গজব অনিবার্য দুনিয়ার কোন ব্যক্তি ঠেকাতে পারবে না কথা বলেন ঠিক কিনা এখন গজব কম না বেশি আজকে অবাক ব্যক্তিগুলো জেলখানায় গেলে জেল জুলুম রিমান্ড তার ফাঁসি আর দোষীদের সাত কোন করে দেয় যেন ওই দোষীরা জেলখানা থেকে বের হয় মেহেদি আঙ্গা হাসি। ঠিক না জেলখানায় মেহেদি পাওয়া যায় আর জালিমরা জেলখানা থেকে বের করে পঙ্গুত্ব বরণ করে বের হয় আর নর্তকিরা জেলখানা থেকে বের করে পোশাক পরিবর্তন করে মেহেদিরাঙ্গা হাতে বের হয় যে দেশে চিত্র দাখিল হয় যে দেশের পরতে পরতে এমন চিত্র প্রতিয়মান হয় যে দেশে এমন বিশ্ব মুসলমানদেরকে দেখতে হয় ওই দেশের উপরে গজ বাঁচতে আর দেরি করবে না এর চাইতে বড় গজ আসবে যদি পরিবর্তন আমরা না হয় কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমরা এমন এক হতভাগ্য জাতি যে বেটি যৌন অন্মদনা গান গায় এ দেশে সে বেটি পার্লামেন্টে আসন পায় অতসো যে আলেমগুলো আল্লাহর কোরআনের গান গায় কোরআনের পক্ষে কথা বলার কারণে আজীবন জেলখানায় যায় ঠিক আপনি মনে করেন নামাজ পড়বেন কবুল হবে ককুম আক্ষরুহুম মুশরিকন আপনি সেজদা লাগায় তিলক পড়াইতে পারেন আল্লাহর দরবারে আপনার ইবাদত কবুল হবে না আপনি তো ফর্মুলাতে ইলাই আমার ভাইরা আজকে আর একটা তথ্য দেই ব্রিটিশ গোয়েন্দার ডায়েরি বইটা পড়ে নেবেন সেখান থেকে আজকে একটা দৃশ্য নামার চোখে ধরা পড়লো সেটা হলো বাংলাদেশে বিবাহ করা সহজ না কঠিন দুই গ্রুপ একটা সহজ আর একটা কঠিন এবার ভালো করে বলেন তো একটু বিবেক খাটা বাংলাদেশে বিবাহ করা সহজ না কঠিন কঠিন আমরা বাংলাদেশের বাংলাদেশের কনস্টিটিউশন মানেন না না লব কন্ডাক্ট ফলো করেন আমি তো একজন নাগরিক আমি যদি আমার কনস্টিটিউশন ফলো না করি কনস্টিটিউশনকে ডাইভার্ট করে অন্যদিকে পথ চলে আমার বিরুদ্ধে তো রাষ্ট্রদ্রোহ মামলা হবে কথা বলেন ঠিক কেনা একটা বাংলার আইন যদি ফলো না করার কারণে যদি রাষ্ট্রদ্রোহ মামলা হয় আল্লাহর কোরআনের দাওয়াত যারা দেয় এদের পক্ষে যারা কথা বলে তাদেরকে বিনা কারণে জেলখানায় বন্দি করলে এদের ধর্মদ্রোহী বা ধর্মদ্রোহিতার অপরাধ এদেরকে মামলা হওয়া উচিত ঠিক না। আমার ভাইরা শুধু তাই নয় ইসরায়েলের একটা মোসাদের গোয়েন্দার একটা তথ্য পড়লাম মোসাদের সর্বপ্রথম কাজ হবে সারা পৃথিবীতে মুসলমানদের ভিতরে বিবাহকে কঠিন করে দিবে আর জিনাকে সহজ করে দিবে তার মানে বিবাহ যখন কঠিন হবে জিনা যখন সহজ হবে যে সন্তান উৎপাদন হবে এই সন্তানটা যার সন্তান হবে আর যার সন্তান যতই চেষ্টা লাগাক আল্লাহর দরবারে কি কবুল হবে যতক্ষণ পর্যন্ত তওবা করে ফিরে আর পৃথিবীতে দেখবেন যার সন্তানগুলো আল্লাহর অলি হয়েছে কয়জন আছে পিতা মাতা বৈধ হতে হয় বিবাহ বৈধ হতে হয় তাকু আবান পরহেজগার মোত্তাকেদের ইমাম হতে হয় আবার ভাইরা দেখলাম এখানে লেগেছে বিবাহকে কঠিন করে অন্ধকারের অনৈতিক জগৎকে সহজ করে সো পরিকল্পিতভাবে বাংলাদেশকে একটি নির্লজ্জ বেহায়া চরিত্রহীন প্রজন্ম গড়ে তোলার জন্য সুদূর প্রসারী পরিকল্পনা করা হচ্ছে এই জন্য বিবাহকে কঠিন করে দিয়ে জিনাকে সহজ করে দেওয়া হচ্ছে যার প্রমাণ এই নর্তকীগুলো জিনা করার পর যুবকদের চরিত্র ধ্বংস করার পরও হাত লাড়ায় লাড়ায় যুবকদেরকে তালি দেয় কোন ব্যক্তি যদি চুরি করে অতি শর্মে মুখ দেখাতে পারে কোন ব্যক্তি যদি জিনা করে দেখাতে পারে অতসূত্র কি করতেছে আপনারা মিডিয়াতে দেখতেছেন তার মানে এটা কার প্রটোকল পেয়েছে এগুলো কষ্টকর আবার ভাইয়েরা সুতরাং এখান থেকে ফিরে আসতে হলে যেতে হবে কোন জায়গায় জোরে বল লাগবে আমার ভাইয়েরা এই জায়গা থেকে আপনাকে ফিরে আসতে হলে এই জায়গা থেকে আপনাকে ফিরে আসতে হলে কেবল মাত্র শুধুমাত্র একমাত্র ফিরে আসতে হবে আল্লাহর কোরআনের দিকে একটা জিনিস আমি বাংলাদেশের আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল বাংলাদেশের কনস্টিটিউশন মানে বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ভালোবাসি কিন্তু অযৌক্তিক কোন কিছু মানুষের উপরে চাপিয়ে দিয়ে মিথ্যাচার করলে এটাকে ঘৃণা বলে আমরা পরিত্যাগ করি ঠিক কিনা আদালত একটা রায় দিয়েছে একটা অবজারভেশনে আদালত বলেছে পরিমণিদের মতো ব্যক্তিদেরকে এই সভ্য সমাজে রিমান্ড মানায় না এটা আদালতের অবজারভেশন আমার কথা আদালত বলতেছে পরিমণিদের মতো ব্যক্তিদের সভ্য সমাজে রিমান্ড মানায় না আদালতের কাছে আমার প্রশ্ন চরিত্র ধ্বংসকারীর পক্ষে যদি এমন না হয় যারা চরিত্র গঠন করে যে আলিম সমাজের ব্যক্তিরা ওই আলিমদের বুঝি রমজান মাসেও রিমান্ডে নিয়ে মানায়। কথা এটা অপকর্ম থেকে বের হয়ে আসার পর যদি আপনি মালিকের কাছে লাগান আপনার মালিকটা কবুল করে নেবে আপনি আপনি শক্তি দিয়ে পারেন না ক্ষমতা দিয়ে পারেন না লেখনির মাধ্যমে পারেন না কিন্তু মালিকের কাছে লাগায় আপনার অন্তরের ভিতর থেকে এই যে দুর্নীতির সমাজ এই যে অনাচারের সমাজ এই যে অন্যায়ের সমাজ পরিবর্তন করে আল্লাহর যে সমাজ পরিকল্পনার জন্য চেষ্টার প্রচেষ্টা আপনার প্রয়োজন এটা অন্তর থেকে আপনাকে স্থির করা লাগবে যদি আপনি স্থির করে সেদা লাগান যিনি কবুল করতে পারেন তার নাম কি আমার এই জন্য তাদেরকে ডাক দিচ্ছি তোমরা যেন আমার বিধান ওই যে সমাজ চালাবা রাষ্ট্র চালাবা পরিবার চালাবা শিক্ষানীতি চালাবা পরিবার নীতি শিক্ষানীতি অর্থনীতি রাষ্ট্রনীতি এমনকি রাজনীতি আমার কোরআন দ্বারা তোমরা চালাবা